परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर कुलचंद्रे रातुल चरण जानाई आमार शतकोटि प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। मानव जीवनेर प्रकृत सार्थकता तखनी हबे जखन मानुष प्रकृत परम पितार सन्तान हये उठते पारबेन। परम पितार सन्तान हये ओठा मानेई हलो परम पितार आदेश निर्देश मेने चला। जिनि परम दयालेर प्रत्येकटि आदेश निर्देशके यथाजथभावे मेने चलेन, जिनि तार आदेश निर्देशके शिरोधार्य मने करे कोनो रकम संशय छेड़े पूर्ण भक्ति भरे श्रद्धा भरे तार आदेशके पालन करे चलेन, तार एई मानव जीवने किन्तु प्रकृत भावे धन्य हबे, तार जीवन सार्थकताय भरे उठबे। भगवानके भालोबासार आगे आमादेरके किन्तु प्रत्येकटा जीवके भालोबासते हबे। प्रत्येक जीव किन्तु भगवानेर सृष्टि, प्रत्येक जीवेर मध्येई भगवानेर बास, ताई प्रत्येकटा जीवके किन्तु भालोबासार चेष्टा करते हबे। आमरा चेष्टा करब आमादेर एई मानव जीवनके धन्य करार, आमरा चेष्टा करब आमादेर मानव जीवनके प्रकृतभावे चिरमुक्तिर पथे एगिये निये जावार। आर सेटा तखनई सम्भव हबे जखन आमरा प्रकृत रूपे परम दयालेर आदेश निर्देश मेने कर्म करे चलब। परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर कुलचंद्र आमादेरके नाम ध्यान इष्टभृति सस्तेन सदाचार এই পাঁচটি বিধান মেনে চলার কথা বললেন। এগুলি যথাযথভাবে আমরা মেনে চলার চেষ্টা করব। এছাড়া তিনি কিন্তু প্রত্যেকটা জীবকে ভালোবাসার কথা বললেন। তিনি বললেন রাস্তা দিয়ে চলার সময় কিন্তু নিচের দিকে একটু নজর দিয়ে যেতে হয় যাতে পায়ের তলায় পড়ে কোনো অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জীব চাপা পড়ে মারা না যায়। জীবকে ভালোবাসতে হবে এবং তাদেরকে কিন্তু সেবা দিতে হবে। তো চলুন এবার আমরা জেনে নিই কোন সেই বিশেষ জিনিস যেটি আমরা ঘরের কোণে রেখে দেব এবং যার মধ্য দিয়ে আমাদের মহাপূর্ণ লাভ হবে। আপনারা আপনাদের ঘরের বাইরে ঘরের যে কোনো কোণে একটি ছোট্ট পাত্র রেখে দেবেন। সেই পাত্রে অতি অবশ্যই কিন্তু রোজ জল দেবেন যাতে করে আপনার আশেপাশের পশু পক্ষীরা সেই জল পান করে তাদের তৃষ্ণা নিবারণ করতে পারে। আর একটি পাত্র যদি আপনারা রেখে তাতে কিছু খাবার দিতে পারেন, রোজ যদি সেই কিছু না কিছু খাবার দেন পশু পক্ষীর উদ্দেশ্যে, তাহলে কিন্তু আপনি মহাপূর্ণ লাভ করবেন। এই ঘরের কোণের পাশাপাশি আপনি কিন্তু বাড়ির চালে বা ছাদে আরেকটি পাত্র রাখবেন এবং তাতে যদি জল দেন তাতে করে পশু পক্ষীদের খাওয়ার জন্য সুবিধা হয়। এই গরমকালে বিশেষ করে কিন্তু এই কাজটি যদি আপনি করেন তাহলে মহাপূর্ণ আপনি লাভ করবেন। আর এর মধ্য দিয়ে কিন্তু আপনি সহজেই ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন। এই ছোট্ট কর্মের মধ্য দিয়ে আমরা কিন্তু সহজেই আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারব। জীবের প্রতি ভালোবাসা, জীবকে সেবা করা, এটি কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এটা কিন্তু মানব ধর্ম। আর যারা পরম দয়ালের সন্তান হন, যারা পরমপিতাকে ভালোবাসেন, তারা অতি অবশ্যই এগুলি পালন করবেন। কেননা পরম দয়াল যুগপুরুষোত্তম তো বলেছেন সবাইকে নিয়েই আমাদেরকে চলতে হবে, কাউকে বাদ দিলে হবে না। অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জীব থেকে শুরু করে প্রত্যেককে নিয়ে কিন্তু আমাদের এই সংসার, তাই প্রতি প্রত্যেকের দিকে একটু খেয়াল রেখে চলতে হবে। আর এই গরমকালের তাপপ্রবাহে অন্যরা যদি কষ্ট পায় সেদিকে যদি আপনি একটু লাঘব করতে পারেন তাহলে তো আপনি মহাপূর্ণ অতি অবশ্যই লাভ করবেন। আর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তাই জীবের প্রতি প্রেম কিন্তু আমাদের মনে জাগ্রত হওয়া লাগে, জীবের প্রতি প্রেম করতে হবে। আমরা যদি না মানুষকে ভালোবাসতে পারি, আমরা যদি না কোনো জীবজন্তুকে ভালোবাসতে পারি, তাহলে ভগবানকে কিভাবে ভালোবাসতে পারবো? তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে আপনারা অতি অবশ্যই গৃহের কোণে
এই জলের পাত্র রাখবেন বাড়ির চালে বা ছাদে, জলের পাত্র রাখার চেষ্টা করবেন, তাতে আপনারই মঙ্গল হবে, পরম দয়াল আপনার মঙ্গল করবেন, পরম দয়াল আপনাকে আশীর্বাদ প্রদান করবেন, আপনি কিন্তু মহাপুণ্য লাভ করবেন। আর এই মহাপুণ্য লাভ কিন্তু অত সহজে হয় না, এই মহাপুণ্য লাভ কিন্তু ভাগ্যের ব্যাপার, তাই নিজেদের ভাগ্যকে আরও সুন্দর সুষ্ঠু সুমধুর করতে, নিজেদের ভাগ্যকে ভালো করতে, পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে, পরম দয়ালের সিচরণে ঠাঁই পেতে, এই জীবন থেকে চিরমুক্তি লাভ করতে এই ছোট্ট কর্মটি আপনারা অতি অবশ্যই পালন করার চেষ্টা করবেন। সকলে খুব ভালো থাকবেন, পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।